উঠেছে, রাতের বেলায় বই আমারে বাবা বলেছে, রাতের বেলায় বই আমারে বাবা বলেছে। রাতের বেলায় বই আমারে বাবা বলেছে, রাতের বেলায় বই আমারে বাবা বলেছে। এই যে জঙ্গল, এই এই গ্রামের মোড়ে আমি পাহারা দেব, চুপ করে ঘুমিয়ে থাকবো, যদি কোনো মেয়ে ছেলে হয় যদি বের হয় জোর করে ধরে নিয়ে গিয়ে জমিদারের সঙ্গে বিয়ে দেবো, যা যদি কোনো ছেলে থাকে নিয়ে যাবো জমিদার বাবুর, 100 কুড়াল ঘাস কাটবে। এই আমি চুপের ধরে শুয়ে থাকলাম। গিন্নিয়ে সাবধানে এসো, চলো এই পাহাড়ের নিচে বড় বড় সাপ থাকে, এসো গিন্নিয়ে, চলো এসো। ও স্বামী, কি হলো গিন্নিয়ে, আমাদের কি হলো, ভাতার হে ও দাদা, দাদা বলা হবে গিন্নিয়ে। আর কেন না, আর কেন না, এই জঙ্গলটা পার হওয়ার পর তোমার মায়ের বাড়ি, শুনেছি তোমার মা খুব অসুস্থ। আমার যে মন মানে না স্বামী গো। না না, একটু বুঝতে হবে, এসো এসো। শিয়াল, ঠিক আছে, জমিদারকে বলি আমি ছুটি নিচ্ছি স্বামী। আমার আমার যে ব্যাপার খারাপ হয়ে গেল, কি হলো, আমি হেসি কইবো, এই জঙ্গলে পিচ্ছাপ চেপেছে। গিন্নি, এক কাজ করো, তুমি তো আমার স্ত্রী হও, তা আমাকে লজ্জা করে তুমি ওই যে ঝোপটা দেখছো না পাহাড়, ওই পাহাড়ে বসে তুমি পিচ্ছাপটা করো। হাজার হইলেও তুমি পুরুষ যাও, এই মাসের মাইনেলি বাড়ি যাবো, তুমি চিন্তা করো না, এই মাসের মাইনেলি বাড়ি যাবো। বেমুখ বেমুখ হয়ে থাকো। বেশ, আমি বেমুখ হয়ে থাকছি। হ্যাঁ, চিন্তা করো না, এই মাসে বাইনেলি বাড়ি যাবো, একটু চষ্ট করে ঘুমাও, ভালো করে বসবে, দেখাইছো কেন লোককে, তো দেখা। শালার ম্যাগে ঠ্যাপ ঠাপ করে জল পড়েই আবার হর হর করে জল পড়লো কেন, চলো স্বামী চলো। এ তো নিম্নচাপের মেঘলে বাঁধ ভাঙা জল। ও স্বামী সুদরদরি, এসো গিন্নিয়ে, এই যা মাল পেয়ে গেছি, কে তুমি বাপ, তুমি কে বাপ, বাপ বাপ তুমি কে, তুমি কে, তো দাদের ভাতার, চুপ, কে বাপ, কে বাপ, আবার বাপ, এইখানে শুয়েছিল কে, আমি জমিদারের পাহাড়দার। গিন্নি, মুখে মুক্তি দাও নি তো, ওই ঝোপের ধারে মৃত্যুজি কোথায় শুয়েছিল জিজ্ঞেস করো, তুমি কোথায় ঘুমিয়েছিল এই ঝোপের ধারে, আমার গিন্নি, তা মুখ, আমার গিন্নি যেখানে পিছা ফিরল কবে, এখনই, এখনই ও ঝোপের ধারে পিছা করলো জি, ছটছট করে, ছটছট করে, ঠপঠপ করে, ছটছট করে, গড় গড় করে, তাহলে তো বাঁধ ভাঙা জল লই, তাতে শালা নুনচা নুনচা লাগলো, চলো জামি আমার বাবা, এসো এসো এসো, এই চল বাবা, আদেশকে ভালোভাবে মানছে কিনা, চল এসো বাবা, হাঁটতে পারছি না বাবা রে, চল পালো পালোয়ানি করে রে, এসো নিয়ে, ছেড়ে দিলি হইতো না, বাপ ছেড়ে দাও, আমার গিন্নি আমার ভয় করছে গিন্নি, ও জমিদার বাবু নমস্কার, নমস্কার,
আদব কায়দা নাই? এ কি কানা নাকি? মাল ভালো মাল, ভালো মাল, ভালো মাল। তোর বাবার মাল বেশ। বাবু আমার শাশুড়ির কঠিন অবস্থা, হসপিটালে ভর্তি আছে। আমার শাশুড়ি তাই গিন্নিকে নিয়ে যাচ্ছিলাম আমি হসপিটালে, তুমি বলে দিয়ে দে। এটা তোমার শাশুড়ি? না, এটা আমার গিন্নি শাশুড়ি ভর্তি আছে। আমার মা খুব অসুস্থ। আমার বুকের কাজ করে দাও। খামোশ। মায়ের কি হয়েছিল? আমার শাশুড়ির হাগাতুল্লা, হাগাতুল্লা ডাইনামা, ডাইনামা নাই ডায়রিয়া, ওই রিয়া, ওই রিয়া। তাই আমার শাশুড়ি হাঁসের পাতালে ভর্তি আছে। হাসপাতালে ভর্তি থাকার মরেই যাক, কিন্তু তোমার ঢোল পাওনি জমিদারের আইন যদি ভাঙো, একটা আইন বলে জিনিস আছে পশ্চিমবাংলার মধ্যে। আজকে দিনটা ছেড়ে দাও শালা। এই বিহাদো, রাগে পড়ে গেছি, রাগে পড়ে গেছি, রাগে পড়ে গেছি। যা, যেটা আদেশ করেছি ভাই আজকে ছেড়ে দিলে হবে না। কেন? 100 ঘোড়া ঘাস ওখানে গিয়ে কাটিয়ে নাও। যাও এই মুহূর্তে নিয়ে চলে যাও। আমাকে এখন থেকে থাকাটা অভ্যাস করো একা। জমিদার বাবু, হ্যাঁ, আমার স্বামী দু মিনিট সময় চেয়ে নিচ্ছে, কথা বলি। আচ্ছা বলো, দু মিনিট দেওয়া হলো, যাও। বে কান্দিস না, সামলো দাদা, কেন্দি চলে যাচ্ছি। ভাই শোন, আমি তো নাহলে ঘোড়া ঘাস কাটবো, তুই কি অবস্থা হবে? ঘোড়া ঘাস কাটবে, একটা করে ঘোড়া নিয়ে যাবে, আর ওই পাঁচণ্ডের হাটে বিক্রি করবে, আর বহুদের অ্যাকাউন্টে টাকা ভরে দিবে, ওই করে তোর সাপ্লাই করবে, আর আমি আমি এই করে দেখবি জমিদারের একবারে রগ খিচি ধরে বসে থাকবে। জমিদারের মুখ মানছে না। যাও, এই মুহূর্তে আমার আদেশ পালন করো, তুমি একে নিয়ে গিয়ে ঘোড়ার ঘাস কাটিয়ে নাও। যাও, কি বিপদে বল বাপ, যাও। তুই আবার কি করবে? এবার বিপদ কাটি যাবে, রাত্রে শুভ বুঝতে পারো। জমিদার শুভে নাকি? মহরুম কাকে বলে দেখে নিও। যাও, আমা বলছেন তুই যাবি? হ্যাঁ, তুই যে গেলি যদি গায়ে হাত দেখ কিছু বলো না। হুম, বেশ। আরে পেয়াদা যা, যাব চল। চেপে ধরবি নাকি? বেড়ি দেবো। তোমারও তো শ্বশুর কম না? না গো, আমি জিজ্ঞেস করছি, আমি কোনোদিন ভালো করে স্বামীর কাছে শুই নাই। আমার চা খাবে না? ও চিন্তা, আমি যাইনি এখনো। তুই এখনো আছিস? আমার খেয়াল নাই, তাহলে কি করবি? তোমার কি হবে দেখো না বন্ধু রে, গড়গড়াইয়া মানে ঝরবে মনে হয়। তোমার মনের বেদনা আমি ছাড়া জানে না, এবার সাবধান এসো বা বন্ধু, তুমি পার করে দিবে। আচ্ছা জমিদার বাবু, আমার চার পাঁচটা ছেলে আছে, একবার বাড়ি যদি এখন খাবেন না তো, এখন খাবেন না তো, খাবেন না তো, কঠিন ব্যাপার নেই। ও, তোমাকে দেখে মনে বলছে তুমি খুব সুন্দরী হবে, তাই মনের বাসনা তোমাকে আমি বিবাহ করতে চাই। তুমি বিয়ে করবে না? আমাকে বিয়ে করবে? হ্যাঁ। আচ্ছা এক সপ্তাহ টাইম দে, একটা কথা বলবো। বললেন, তুমি গান জানো? কে তুমি? আমি পল্লী গ্রামে মেয়ে ছিলাম, বাবার কালে গান শিখিনি। ও জানো না? না। আচ্ছা তুমি নাচতে জানো? নাচতেও জানি না, এবার বিয়ে মেয়ে হইলে পরে গীত দেখানি কাঁদতে। শোনো, তুমি আমার, আমি তোমার, তুমি ছাড়া আমার কেউ নাই। তা নাই, এই নিশি রাত্রে কেউ দেখতে পাবে না, তুমি আমি চার দেওয়ালের মধ্যেখানে আনন্দ ফুর্তি করবো। ফুকসি করবা? ফুকসি নাই বাবু, হইলু আবার তুই, তুই যা কেনে ছোট করি বাবু। শুনেন, হ্যাঁ, গান ফান বাদ দেন। বল, সাত দিন টাইম লিখছি, তার সাত দিন
আবার আসে, তুই যা কেনে রে বলছি তোমাকে জোড়হাত করছি, এসো সাত দিন টাইম দাও। কে দাদা গো? আপনি তো কে রে? ও দাদা কে রে? তুই আবার আবার বোন রে, আয় ভেতর আয় ভেতর আয়। সাত দিন টাইম দাও। কি বলবি এসে বলি জানে? সাত দিন টাইম দাও বা। কই এ তুই আবার আসলি কেন? কি তুই আসলি কেন? তোমার বোনের টিটনাস ইনজেকশন হবে, ডাক্তার আইছে। করবো কি করবো? আমাকে বলতে দে যা রে। সেটা তো পয়সা লাগবে তো, কঠিন ব্যাপার এদের রে। এত মেরে হাড় ফাটি দিব রে। হ্যাঁ আবার তুমি হাসছ? তোমার ওই হাসি দিয়ে আমাকে পাগল করে দিয়েছে। তোমাকে আমি ভালোবাসি। আমাকে ভালোবাসো? আমি তোমাকে বিয়ে করব, কিন্তু সাতটা দিন টাইম দাও। সাত দিন? আমার পুরনো স্বামী, তার মায়া ত্যাগ করতে হবে আমাকে। কেন? তার মায়াটা কাটাইতে হবে। তুমি সাত দিন টাইম কেন নেবে? সাত দিন পরে তোমাকে বিয়ে করব, ছেলে পিলির মায়া কাটাবো। বুলেট আগে ঘরে বুলেট। তো বেশ, তুমি যখন নারী, তুমি মেয়ে ছেলে একটা পুরুষের মতন সাহস হয় না, তাই তোমাকে আমি এক সপ্তাহ সময় দিলাম। কিন্তু এক সপ্তাহ পরে তুমি কিন্তু আমার সাথে বিয়ে করবে তো? এক সপ্তাহ পরে আমি কথা দিলাম আমি আপনাকে বিয়ে করব। কিন্তু তুমি এক সপ্তাহ থাকবে কোথায়? থাকবো কোথায়? ঠিক আছে, তুমি আমার মায়ের কাছে থাকবে। না না আমার কাছে থাকে হয় তো, এক সপ্তাহ আমার কাছে থাকে না। এটা কঠিন ব্যাপার রে। দেখেন সেটা আপনি বিবেচনা করি, বলছি আপনার মা হচ্ছে। ও বাবা বলছে দেখেন বিবেচনা করি কার কাছে থাকবে। সাত দিন আপনার মায়ের কাছে থাকতে বললেন? হ্যাঁ। আপনার মা মানে আমার মা? হ্যাঁ। আমি ইয়ং মেয়ে ছিলি। হ্যাঁ। ঘুমের ঘরে হয়তো পায়ে লাত উঠে যেতে পারে, ঘাড়ে পা উঠে যেতে পারে। বুঝেছি, তোমার পাপ হবে। হ্যাঁ পাপ, সেজন্য থাকতে পারবে না। না ঠিক আছে, তুমি আমার আমার একটা কথা শোনো। হ্যাঁ বলো। আমার একটা ছোট্ট বোন আছে। বয়স কত? খুব জোর ওই 18। তোর বোনকে লিয়াই 18 কেন 20 করে দেবো আজ। তোকে কে বলেছিল ঘরে ডাকতে সেটা বলতে হবে আমাকে? কে বলেছিল? কে বললো? বিষয়টা হচ্ছে আমার বিয়ে হয়নি। বিয়ে আমাকে করতে হবে তো? তোমাকে কত আগে বলেছি বিয়ে করার কথা? কোনো মেয়ে আমাকে পছন্দ করে না, রাগী মানুষ বলে তো জোর করে এই এই আইনটা আমি শুরু করেছি, বুঝলি তো? আর ব্যাটে বলে হয়ে গেছে এই মেয়েটা এই সময় বিয়ে করেছে। আবার আমি আসতাম না, বিয়ের কথা শুনে এলাম, কাঁচা বয়সে ঘুম লাগাবে। চাকরি থেকে আমি যেতে চাই, তারাই শুনে কেন তারাই খাবার চলে আসি গো, চলে আসি। কথাটা কি বলছিলে জানো? ও শোন, একে মারতেও পারি না ধরতেও পারি না, অনেকদিন থেকে আছে। তো বিষয় হচ্ছে একটা সপ্তাহ, মানে সাত দিনে একটা সপ্তাহ, সাত দিন, সাত দিন তোর হবে বৌদি? বৌদি? আরে তোর বৌদি হবে। ও হবে, কিন্তু তোর কাছে থাকবে এই বৌদিটা। ওকে দেখে শুনে রাখবি। দেখে শুনে রাখবো? ও দাদা একটা কথা বলি। বল। তোমার যদি বৌদির দরকার ছিল অনেকদিন আগে, তুমি করনি, তুমি আমার চিন্তা করনি, তাই বলছি তুমি তাড়াতাড়ি বৌদিকে বিয়ে করে নাও, তাহলে আমার রাস্তা ক্লিয়ার। ওরে আমি করলে হবে, ওকেও তো করতে হবে আমার সাথে। সেই জন্য তো ব্রত রেখেছে একটা সপ্তাহ তোর কাছে থাকবে, এক সপ্তাহ পরে মায়া মমতা কেটে ও আমাকে বিয়ে করবে। বেশি বকিস নি তুই, এই চুপ, তুই আমার বিয়ের বিয়ে হতে দিবি না, তুই চুপ চুপ কথা বলবি না, একদম কথা বলবি না। তাহলে তুই গেলাম, তুমি
ভালো থাকবে। বেশ বেশ শোন, শুনতে লেগে গেল জানে, পালাই না, জড়িয়ে ধরে শুয়ে থাকবি। এ বাবু, এ বাবু না, এরকম করে ঠ্যাং তুলে, ঠ্যাং তুলে, চিন্তা করো না দাদা, একবার ঠ্যাং তুলে, বৌদির সঙ্গে ঠ্যাং তুলে শুয়ে। ওটা কি, ওটা এখানে কেন? শুভ না এখন শুভ, হ্যাঁ বৌদির সঙ্গে আলাপ হলো না কথা, তাহলে আমার বলে তাহলে বলে যাও। এখনো আর কত রস দেখে আবার আসেনি তো, ঘুম আসছি গো দাদা, এখনো ঘুমাবে বলছে, আমার গল্প হয়নি ওর সঙ্গে। শোন তুই ধরে দাঁড়া, চুপ করে দাঁড়া, বেশি কথা বলিস নি, বলছি গায়ে হাত দিও না, গায়ে হাত দিও না, বলছি একটু কাছে। ও দাদা, তোমাকে দেখতে হবে। ও ঠিক আছে, আমি চলে গেলাম, যদি কোনো বিপদ আপদ হয় তুই আমার ওই চাকরকে ডাকবি। ভয়ও নাই ভরসাও নাই, আই দেখ কি হয়। বড়ি, বাহ খুব সুন্দর হয়েছে, বলতে মুখ দেখাও না। মুখ এখন দেখো না। ও তুমি পাশো করে আমার দাদাকেই দেখাবে তাই তো? হ্যাঁ। ওটা বড়ি, হ্যাঁ জানো তোমার কাছে না আমি শুভ। হ্যাঁ কার কাছে? তুমি আমার কাছে শুভে। এ বাবু জড়িয়ে ধরে, আবার ধরো, আবার ধরো, আবার ধরবো তো, ঠান্ডা লাগছে। কি বলে জানো বড়ি, তোমার তো যৌবন এলো, হ্যাঁ তোমার তো বিয়ের লগন এলো, লগন এলো, আর আমার পুরো কপাল বৌদি, কি বলবো দাদা, আমার মনের কথা বুঝেই না। তোমার দাদা বুঝে না, আমি বুঝি, আমি বুঝি দেবো, যে তোমার দাদাকে আমি বুঝি দেবো। সবার লগন আছে আর আমার দাদা আমার লগন নিয়ে আসে না, লগন নিয়ে আসে না। তাই কি বলে জানো দাদা? কি বলছি? বৌদি দিগো আমার আয় বড় নাম আজো বুঝলো না, বৌদি দিগো আমার আয় বড় নাম আজো বুঝলো না। জল টালাও। এই তুই আবার এসেছিস, আমি যদি হাত পরিশ্রম দাদার বিয়েটা হোক, হ্যাঁ আমি একটু মানুষের উপকার করি জানো, দাদার বিয়ে হলে আমি তোকে তাড়িয়ে দেব। আমি কারো দুঃখ দেখতে পারি না জানো, আমি এখানে কেন আছি? নিষেধ নাই দাদা, নিষেধ করেনি। আমি কি দেখতে আমার ঘরে প্রবেশ করবি না? প্রবেশ করবি না, বেরো, কে তোমার ঘরে কে পেশাব করলি? আরে এই পাগল কেলি, আমি পাগল হইছি আমার ঘরে পেশাব করলি? আমি কোনোদিন বাড়ি ছাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে মতি। হ্যাঁ তুমি যান, এ চামেলি শুভ ঘুমাচ্ছি, কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা তুমি দেখে যাও দাদা, জল নাই না, এবার চাপো গাইছি, আবার 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 কাছে আবার এসেছে, এবার চাপো গাইছি না, আমি আসতাম না জল চাইলে বুঝলে, এ দা সে দা চাপো গাইছি, দেখো কি হচ্ছি, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তোমাকে ঘুম পাড়ি দিই। সে ছোট থেকে একা একা ঘুমে ঘুমে আর ভালো লাগে না, তাদের সব নাই, একলা শুবা কেন? আমি আছি তো, ভয় নাই, ভয় নাই, সব ঘুমাও, আগে তুমি ঘুমা, তারপরে আমি ঘুমাবো। ও বৌদি একটু কাছে এসো না, আর কাছে যেতে পারছি না,